দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইউএসএইড এসএমসি নিবেদিত শিশু ও কিশোর কিশোরীর পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা পুষ্টি ভাবনা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। আজ আমরা আলোচনা করছি সাম্প্রতিক প্রকাশিত জনমিতিক ও স্বাস্থ্য জরিপের ফলাফল ও করণীয় নিয়ে। আলোচনা করছেন এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তসলিম উদ্দিন খান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। দর্শক, ফিরছি আলোচনায়। ডাক্তার আবু জামিল ফয়সাল, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে গত 5 বছরে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার 5% বেড়েছে, আধুনিক পদ্ধতির ব্যবহার 3% বেড়ে 55% হয়েছে, এই সাফল্যে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ। এই প্রশ্নটার সঙ্গে কিন্তু আমার আগের আলোচনার কিন্তু একটা খুবই সুন্দর মিল আছে। যতটুকু বাড়ছে, 2% বাড়ছে সিপিআর কন্ট্রাসেপটিভ প্রেভালেন্স রেট, আর মডার্ন মেথড বাড়ছে 3%। এটা খুবই সামান্য, এবং সেই মডার্ন মেথডের মধ্যেও বাড়ছে হলো ওরাল পিল, ইনজেক্টেবল এবং কন্ডম। এই তিনোটাতেই এখন কিন্তু আমাদের শেয়ার, মানে পুরো কন্ট্রাসেপটিভ মার্কেটের যে শেয়ার, এইখানে প্রাইভেট সেক্টরের শেয়ার হলো সবচেয়ে বেশি, প্রায় 60%। তাহলে পরে দেখা যাচ্ছে বাকি পাবলিক সেক্টর, মানে গভর্নমেন্টের শেয়ার হলো বাকিটুকু। এত বড় যে শেয়ারটুকু প্রাইভেট সেক্টরের, সেখানে কিন্তু অনেক সংস্থা আছে, তার মধ্যে এসএমসি একটা বড় সংস্থা এবং এসএমসি ভূমিকা রাখছে। আমাদেরকে এই এত ছোট বড় সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নাই, কোনো রকম সমন্বয় নাই, এবং এরা কিন্তু কোনো পরিকল্পনার মধ্যে, ওদের নাম আছে কিন্তু পরিকল্পনার মধ্যে কোনো সময় তারা অংশগ্রহণও করে না। যার ফলে হচ্ছে কি, তারা তাদের নিজেদের কাজ নিজেরা যেভাবে ভালো মনে করে সেভাবেই করে যাচ্ছে। এই এই কাজগুলোকে আমরা যদি সমন্বিত করতে পারি পাবলিক সেক্টরের সঙ্গে, তাহলেই কিন্তু সিপিআরও অনেক বেশি বাড়বে। তসলিম ভাই 72 কথা বলছে যে আমাদের গোল হলো যে 72% হইলে আমরা টিএফআরটা 2.1 বা 2.1-এর নিচে যেতে পারে। তো সবার সম্মিলিত হইলে পরে কিন্তু সিপিআরও বাড়বে, টিএফআরও কমবে। পৃথিবীর যেসব দেশরা উন্নতি করছে সেখানে কিন্তু আমির কথা খুবই কম, নাই, খুবই কম। তো সেইটাতে আমাদেরকে এই সামাজিকভাবে পরিবর্তনটা আনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিম উদ্দিন খান। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে প্রকাশিত জরিপ কী ধরনের ভূমিকা রাখতে পারে, এসএমসির ভাবনাটা কী? দেখেন, এসএমসি সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে পার্টনারশিপে প্রায় 50 বছরের মতো কাজ করছে, এখনও কাজ করছে। বাংলাদেশের শিশু মৃত্যুর ক্ষেত্রে বিশেষ করে ডায়রিয়াল ডিজিজ নাম্বার 1 ছিল, এটা এসএমসি খুবই ঘনিষ্ঠভাবে সরকারের সাথে কাজ করে এখন ডায়রিয়াল ডিজিজ, এই যে ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, সেখানে দেখা যায় 7th কিলার ডিজিজ, অর্থাৎ অনেক নিচের দিকে নেমে এসেছে। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে একটা বড়সড় সাফল্য, নিউট্রিশনের ক্ষেত্রে, পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টর 4 বছর আগেও 50% কন্ট্রিবিউশন ছিল। এই ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের এখন যে রেজাল্ট হয়েছে সেখানে বলে 60%। তো এটা একটা বিরাট, এবং সেটা এসএমসি মোস্টলি, 90% এসএমসি বা 95%, তারও বেশি এসএমসি। তো সেটা করছে সরকারকে সহায়তা না, আমাদের জাতীয় কর্মসূচিতে আমরা মিলেমিশে কাজ করছি। অর্থাৎ আমাদের ভাবনাগুলো হলো পাবলিক হেলথের বিভিন্ন বিষয়ে তথ্য বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করে কোন কোন জায়গায় বেশি প্রচেষ্টা নেওয়া দরকার, প্রচেষ্টা জোরদার করা দরকার, সেই কার্যক্রমগুলো আমরা সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্রাইভেট সেক্টরে করছি। এবং একটা প্রোডাক্ট আছে সেফ ডেলিভারি কিট আমরা বলি, অর্থাৎ হাউজহোল লেভেলে যদি ডেলিভারি হয় তাহলে ওই ম্যাটেরিয়ালগুলো খুব দরকার, যাতে করে ক্লিন ডেলিভারি করা যায়। একটা ম্যাট, তারপর অনেক সময় ব্লেড থাকে না, স্টেনলেস ব্লেড, অ্যাম্বিলিক্যাল কর্ডের জন্য কিছু থ্রেড দরকার, এরকম বেশ কিছু, তাদের একটা সোপ দরকার, স্যাবলন দরকার, অতি জরুরি বিষয়। সেইটার বিক্রি মানে ইন্টারেস্টিং অনেক বেড়ে গেল। কেন? ওই যে হাউজহোল লেভেলে ডেলিভারি বেড়ে গেল, এইটা তারা নিত। এই ফলাফলটা আরও বেশি দৃশ্যমান হতো যদি
পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটি সমন্বয় থাকতো, এখানে কোথাও একটা গ্যাপ থেকে যাচ্ছে, এই গ্যাপটা কীভাবে পূরণ করা সম্ভব, আপনার কি মতামত? আমি আমি মনে করি যে এফোর্ট রয়েছে সেটা আরও কোঅর্ডিনেটেড এফোর্ট হতে পারে, এবং কোঅর্ডিনেটেড এফোর্ট হলে তো দেখেন পাবলিক হেলথের ক্ষেত্রে, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে, শিশু মৃত্যুর কার্যক্রমের ক্ষেত্রে কোঅর্ডিনেশন ছাড়া তো কোনো উপায় নেই। একটু আগে ফয়সাল ভাই বলেছেন, আমি খেয়াল করে শুনছিলাম যে উনি বলেছেন যে ডুপ্লিকেশন অফ এফোর্ট, একটা প্রচেষ্টা একজনে করছে, সেইখানে প্রচেষ্টা না করে প্রচুর স্কোপ আছে অন্য জায়গায় এই প্রচেষ্টা করা। আবার একটা কার্যক্রমের সাথে কিভাবে একটা কার্যক্রম লিঙ্ক, আপনি দেখেন যে এসএমসির যে কন্ট্রাসেপশন, একটু আগে বলেছি যে 50% থেকে 60% হয়েছে প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন বাংলাদেশে। এখন এটার সাথে জড়িত কন্ট্রাসেপটিভ একটা ম্যাটেরিয়াল, এই এটা হইতে পারে ওরাল কন্ট্রাসেপটিভ, পিল, কন্ডোম অথবা ইনজেক্টেবল। এখন সেটা যদি পাবলিক সেক্টরে কোনো স্টকের প্রবলেম থাকে, ওইটা কিন্তু প্রাইভেট সেক্টরে হ্যাম্পার করবে, কারণ আমরা তো ওইভাবে প্রিপেয়ার না, হঠাৎ করে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি সরকারি পর্যায়ে না থাকে, দম্পতিরা কি করবে? তারা দোকানে এসে কিনবে, দোকানে এসে কিনলে কি হবে, বর্তমান যে চাহিদা আছে তার থেকে অনেক অংশ বেড়ে যাবে, বেড়ে গেলে আমার সেই প্রিপেয়ারনেস হয়তো নাই। আমি একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে কোঅর্ডিনেশনটা কত ইম্পর্টেন্ট, অথবা আমাদের ক্ষেত্রে যদি কোনো স্টক আউট হয়ে যায় তাহলে তারা ওই সরকারি সোর্সের কাছে যাবে, সেখানে তো থাকতে হবে, তারা তো ওইভাবে প্ল্যান করে নেই। তো এই জন্য আমরা বলি কোঅর্ডিনেটেড এফোর্ট সব ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরকে সরকার সেই সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটাকে আরও আরও একটু দেখভাল করতে হবে, এবং কিভাবে, যেমন সিজারিয়ান সেকশনের কথা বলল, ইউ উইল বি অ্যাস্টোনিস্ট, ইউ উইল বি সারপ্রাইজ যে বেসরকারি প্রতিষ্ঠানে যতটা ডেলিভারি হয় তার 85% সিজারিয়ান হয়। এখন এইটা কিন্তু আবার পাবলিক সেক্টরের হসপিটালে যে কটা ডেলিভারি হয় সেখানে কিন্তু 85% হচ্ছে না। তো এখন সরকারের দেখতে হবে যে কেন এতটা সিজারিয়ান, এটা কি আদৌ দরকার আছে সবগুলো, নাকি সেখানে ইম্প্রুভমেন্টের স্কোপ আছে। তো এই বিষয়গুলোকে আমাদের চিন্তার মধ্যে আনতে হবে, কোঅর্ডিনেশন সময় এসেছে এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়ার। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু জামিল ফয়সাল। প্রকাশিত জরিপের ভিত্তিতে কোন কোন ইস্যুতে এখন বেশি গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন? এই প্রশ্নটার জন্য আমাদেরকে মানে পুরো প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে, যেটা তসলিম ভাই বলছিলেন যে আমাদের সমস্ত জিনিসগুলো বুঝে তারপরে সেই অনুযায়ী পরিকল্পনা করতে। প্রেক্ষাপট বলছে যে বাল্যবিবাহ এখনও হচ্ছে, তো সেই বাল্যবিবাহ ঠেকানোর জন্য বা বাল্যবিবাহ যাতে না হয় এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুই করতে পারবে না। এইখানে তো ওই যে বললাম আরও 4-5 মন্ত্রণালয়, তাদেরকে সঙ্গে আনতে হবে এবং তাদেরকে এই কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে, পরিবার পরীক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে এই কাজটাকে বেগবান করতে হবে। বাল্যবিবাহ যদি হয়ও তাহলে তার বিয়ের পরপরই সে যেন বাচ্চা না নেয়। সন্তান না নেওয়ার মানে কি? যে তাকে কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে বলা এবং তাকে উদ্বুদ্ধ করা, তাকে বোঝানো যে কন্ট্রাসেপটিভ কীভাবে ব্যবহার করতে হবে। তো সেইখানে পরিবার পরিকল্পনা কাজ করার ব্যাপার আছে। দেখেন ওই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা আরও বাড়াতে হবে, তার মানে হলো যে আমাদেরকে সামাজিকভাবে মানুষকে বুঝাইতে হবে যে প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা হওয়া উচিত, আমরা বাড়িতে ডেলিভারি করাবো না। প্রাতিষ্ঠানিক ডেলিভারি করাবো কিন্তু সেখানে সিজারিয়ান হবে না, সেই রকম একটা আশ্বাস দিয়ে তাদেরকে নর্মাল ডেলিভারি হবে সেরকম ব্যবস্থা করা, সেটা করতে হবে। তো সেখানে মানুষকে বোঝানোর জন্য এইখানে আমাদের থেকেও আরও বেশি জোরালো যারা নাকি সোশ্যাল সেক্টরে কাজ করে তাদের সঙ্গে মিলে কাজটা করতে হবে। আমাদের দেশে এখন আরেকটা বিষয় হলো যে অনেক সময় পরিবার পরিকল্পনার যে পদ্ধতিগুলো আছে সেইগুলোর মধ্যে আমরা কিন্তু দেখছি এইবারকার এই বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভেতে যে লং টার্ম পদ্ধতিগুলো কমে গেছে, স্থায়ী পদ্ধতিগুলো তো হার একেবারেই কম। তার মানে কি? এইগুলা সম্পর্কে
যেসব ভুল ধারণা আমাদের সমাজে আছে এগুলো সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, অনেক মিসকনসেপশনস আর দেয়ার, সেগুলোকে আমাদেরকে বিতাড়িত করতে হবে। এবং সেইটা কিন্তু ওই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের থেকেও পাবলিক পাবলিক প্রাইভেট মানে পার্টনারশিপ দরকার, তো সেটা তো আমাদেরকে অনেক বেশি আরো চিন্তা করে ঠিক করতে হবে, ঠিক করতে হবে সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে জনাব তসলিমউদ্দিন খান। আপনার পরামর্শ শুনতে চাই, যেসব সূচকে প্রত্যাশিত উন্নতি হয়নি সেসব সূচকে আগামীতে ভালো করতে হলে করণীয়টা কি? দেখেন, পাবলিক হেলথের একটা বড় ইস্যু হলো জনসচেতনতা সৃষ্টি করা, এই যে আজকে আমরা ডিসকাশন করছি। কেন যদি এইটা তো এইরকম না যে একটা অসুখ হয়েছে আমি হসপিটালে যাব তার ট্রিটমেন্ট, দেখেন অনেক কিছুই কিন্তু এটা এটা প্রিভেন্টিভ একটা মেজার নেওয়া, তারপরে একটা আগে থেকে একটা কার্যক্রম করা যার রেজাল্ট ভালো আসবে। তো সেই দিক থেকে যে কাজটা সবথেকে সচেতনতা বৃদ্ধি, একটা এক্সাম্পল আমি বলি, ব্রেস্ট ফিডিং বাংলাদেশে এই রিজনের মধ্যে একটা ভালো পারফরমেন্স ছিল, হ্যাঁ 65% মতো ব্রেস্ট ফিডিং ছিল এই চার বছর আগেও, বিডিএসএস তথ্য তাই বলে। এখন বলেছে এটা 10% পয়েন্ট কমে গেছে, 55 হয়েছে। এটা কিন্তু আমাদের মোটেই কাম্য না, ব্রেস্ট ফিডিং কমবে, ব্রেস্ট ফিডিং একটা শিশুর অধিকার। একটা শিশুকে যদি আপনি নিউট্রিশনের অভাব থেকে দূরে রাখতে চান, একটা শিশুকে স্বাস্থ্য এবং পুষ্টি সমৃদ্ধ শিশু করতে চান, তাহলে প্রথম কথাই হলো 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে তাকে নিয়ে আসতে হবে। সে আর কিচ্ছু খাবে না, মানে এক্সেপ্টিং ব্রেস্ট ফিড ব্রেস্ট মিল্ক, সেই কাজটা কিন্তু কমে গেল। এটা আমাদের জন্য যারা আমরা পাবলিক হেলথে ফয়সাল ভাই বা আমরা, আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। তো এইরকম যেসব বিষয় রয়েছে সেসব বিষয়ে আমরা এগুলো দেখতে হবে। অ্যানাদার ওয়ান, একটু আগে যে ডিসকাশন করলাম, 4টা ANC, WHO বলে যে 8টা ANC সার্ভিস নিতে হবে, নিদেন পক্ষে যদি 8টা সম্ভব না হয় তাহলে 4টা, সেটা কমে গেছে। কিন্তু এইগুলো কেন কমে গেছে, কি কি কারণ, সেই কারণগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়, ব্যাপক প্রচার প্রচারণা করা যায়, আজকের এই যে আলোচনাও কিন্তু এই প্রচারণারই একটা অংশ, এই সেন্সিটাইজেশনের একটা অংশ। আমরা এই ব্যাপারে কিন্তু আমাদের রিসোর্স মোবিলাইজ করতে হবে, রিসোর্স এখানে ইনভেস্ট করতে হবে যাতে মানুষ সচেতন থাকে। দেখেন, পুষ্টির যতটুকু না ফিনান্সিয়াল রিজনে পুষ্টির অভাব হয় তার থেকে বেশি হলো সচেতনতা। তা না হলে শহরে এই যে জাঙ্ক ফুড খেয়ে ওবিসিটি, এটাও কিন্তু পুষ্টির আরেকটা দুর্বল দিক, যে তারা কিন্তু পুষ্টিহীনতা, ওইটাও একটা ভালো লক্ষণ না, সেটাও কিন্তু হচ্ছে। অর্থাৎ আমাদের নলেজটা ওই লেভেলে নাই যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমরা সবাই সম্মিলিতভাবে যদি আরেকটু সচেতনতা ক্রিয়েট করতে পারি, অনেক ক্ষেত্রেই আমরা লাভবান হব বলে আমি মনে করি। সেটাই আসলে, সচেতনতা বৃদ্ধি করার ছাড়া আর কোনো ভাবনা করার উপায় নেই, এটার আসলে কোনো বিকল্প নেই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, ইউএসএইড SMC নিবেদিত শিশু ও কিশোর কিশোরীর পুষ্টি বিষয়ক বিশেষ আলোচনা পুষ্টি ভাবনা অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।